দেখুন সাদা ফুল ফুটছে আকন্দ গাছ। এটি এমনিতেই হয়, আকন্দ গাছের ঔষধি গুণ আছে। বলা হয় যে ব্যথা আকন্দ গাছের পাতা দিয়ে আকন্দ গাছ দেখুন পাতাগুলো গরম করে, হালকা গরম করে যে জায়গায় ব্যথা আছে ব্যথায় সেঁক দিলে ব্যথা কমে যায়। দেখুন আকন্দ গাছ পাতাগুলো দেখুন, একটা পাতা ছিঁড়ি দেখুন দুধের মতো, দেখুন দুধের মতো কষ ভরা। আরও একটি গাছ দেখুন, অনেক বড় হয় গাছগুলি। আরও একটি গাছ দেখুন, এই গাছটি একটি ছোট আকন্দ গাছ। ফুল সাদা ফুল, ফুলগুলি সাদা এবং নীলাভ, ফুলগুলো সুন্দর, পাতাগুলো বেশ বড়। পাতাগুলো দিয়ে কোমরে ব্যথায় পাতা হালকা গরম করে সেঁক দেয়, ব্যথা কমে যায়। দেখুন আরেকটি বড় গাছ দেখুন, অনেক বড় হয়েছে দেখুন গাছটি, দেখতে পাচ্ছেন অনেক বড়। গাছটি চাষ করা লাগে না, সাধারণত বালু মাটিতেই বেশি হয়। বালু মাটিতে বেশি হয়। আরেকটি গাছ দেখুন, দেখুন আরেকটি গাছ, এর ফুলগুলি দেখুন পাতাগুলোও সুন্দর, পাতার শিরা উপশিরা দেখুন, শিরাগুলো বেশ মোটা। কিভাবে বিস্তৃত হয় ডালপালাগুলো দেখুন, ডালপালাগুলো মাটির সাথে মিশে যায়। দেখুন গোড়ায় কতখানি মোটা ডালগুলো, কাণ্ডগুলো বেশ মোটাই হয়।
দেখুন পাতাগুলো, দেখুন কচি পাতা, দেখুন শিরাগুলো, দেখুন দেখুন এটি মূল গাছ, কাণ্ডগুলো কিভাবে ছড়ায় দেখুন, দেখুন লতার মতো চারিদিকে ছড়িয়ে পড়ে, বেশ অনেক জায়গা নিয়ে ছড়িয়ে পড়ে গাছ, দেখুন ডালগুলো দেখুন, এখানে বেশ নরম হলেও ভাঙা যায় না, দেখুন কোয়াশ আছে, দেখুন সাদা দুধের মতো, দেখছেন এই যে দুধের মতো সাদা, পাতার সিঁড়ি দেখুন, পাতায় পাতায় দুধের মতো, দুধের মতো কষ, দেখুন একদম দুধের মতো, দুধের মতো কষ, দেখুন একদম দুধের মতো, দেখুন আরেকটা পাতা সিঁড়ি, দেখুন দেখুন দুধের মতো, মাথায় দুধের মতো, দুধের মতো সাদা,